হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো প্রায় বারো বছর হলো এই ঘটনা আগামী ১৩ মাস ব্যাপক লাভবান হবেন এই রাশির জাতকরা জ্যোতিষশাস্ত্রে মোট নটি গ্রহের বর্ণনা করা হয়েছে যে গ্রহগুলির রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি রাশি থেকে অপর রাশিতে গ্রহের প্রবেশের ফলে বারোটি রাশির জাতকদেরই প্রভাব পড়ে গত একুশে নভেম্বর মকর ছেড়ে কুম্ভ রাশিতে গোচর করেছেন বৃহস্পতি তার ফলে বারো বছর পর এমন ঘটনা ঘটেছে এর আগে দু হাজার নয় সালে শেষবার কুম্ভ রাশিতে প্রবেশ করেছিলেন বৃহস্পতি আপাতত প্রায় ১৩ মাস সেই রাশিতেই বৃহস্পতি বিরাজ করবেন সেই সময়ের মধ্যে একাধিক রাশির জাতকরা ব্যাপক লাভবান হবেন কেরিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন এবং আটকে থাকা কাজ পূর্ণ হবে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সেই তালিকায় আপনার রাশিটি আছে কি না আর আপনি যদি আমাদের সুমনাথ গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক রাশি এই সময় রাশি জাতকদের অর্থপ্রাপ্তির চোখ তৈরি হবে বিভিন্ন কাজে ব্যাপক সাফল্য পাবেন পরিশ্রমের পুরো ফল মিলবে দুই মিথুন রাশি আচমকায় হাতে অর্থ আসবে তেমনই যোগ তৈরি হচ্ছে বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকাকালীন আপনার উন্নতির রাস্তা প্রশস্ত হবে ব্যাপক লাভবান হবেন মিথুন রাশির জাতকরা তিন সিংহ রাশি কুম্ভ রাশিতে বৃহস্পতির গোচরের ঘটনাটি সিংহ রাশির জাতকদের জন্য দুর্দান্ত এ সময় মান সম্মান বাড়বে সহজেই কঠিন এবং জটিল বিষয়ের সমাধান করে ফেলবেন কেরিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগ মিলবে এবং উন্মোচিত হবে নতুন দিগন্ত চার কুম্ভ রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করছেন বৃহস্পতি সেই সঙ্গে নিয়ে এসেছেন সুখবর এই সময় আপনার থমকে থাকা কাজ পূর্ণ হবে আর্থিক অবস্থা ভালো হবে এছাড়াও এই সময় কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন তাহলে বন্ধু এই আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন